দুর্নীতিমুক্ত সমাজ গড়াই আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের আয়োজনে বার্ষিক সাধারণ সভা দুই হাজার অনুষ্ঠিত হয় জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবিদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন আইজিৎ আরাফাত অরু শনিবার দুপুরে পৌর শহরের প্রগতি পাড়ায় নিজ বাসভবনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় শ্রমিক নেতা সন্তানায় প্রধান বক্তা ছিলেন জেলা সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আবু সময় বক্তব্য দেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সাবেক কমান্ডার আব্দুল জলিল জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগের নেতা মাহবুব আলী জজ জেলা পরিষদ সদস্য সাজাদুল রহমান অ্যাপোলো সহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতারা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবিদিনের এই সুযোগ্য সন্তান আইজি তারাফাত ওরূপকে রাজনীতির মাঠে শ্রমিকদের পাশে দেখতে চায় জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আমি রাজনৈতিক প্রতিহিংসা শিকার হচ্ছি সভাপতির বক্তব্যে কথা বলেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন তিনি আরো বলেন আমি সত্য কথা বলি কখনো মিথ্যা বলিনি কেউ মিথ্যা কথা বললে তার থেকে দূরে থাকার চেষ্টা করি আমি কোন দলের রাজনীতি না করলেও জনগণের রাজনীতি করি জনগণের দ্বার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এই নয় সরকারের আমানত জেলা পরিষদের জমি অন্য এক প্রতিষ্ঠানে দিব নীলফামারি থেকে আব্দুল মালিকের তথ্যচিত্রে পলিটিভি